বরিশালের সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত হরিয়াপট্টি রোডে। বিভাগের বিভিন্ন জেলার আমন মৌসুমের চাল আসতে শুরু করেছে বাজারে। প্রতিদিন এখানে কেনাবেচা হয় কয়েক লাখ টাকার চাল। নতুন চাল আসায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বরিশালের বাজারে দাম কমেছে 3 থেকে 7 টাকা পর্যন্ত। দাম কমেছে বালাম, বুলেট ও ভারতীয় চালের। তবে মিনিকেট ও দেশি মোটা চালের দাম আছে আগের মতোই, কিন্তু কেজিতে 5 টাকা বেড়েছে চিনি গুঁড়া চালের দাম। নতুন ফসল আসলে আরো কমার বাজার সম্ভাবনা আছে। সরকারের যে রেট দিয়েছে তার সাথেও কমে আমরা বিক্রি করি। মিল মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে চাল মজুত করে বাজার অস্থিতিশীল করে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। তাই বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি চান তারা। সমস্যাটা আমাদের হাতে তো মাল থাকে না, মাল থাকে মিল মালিকদের হাতে। তারা ইচ্ছে করলে বাড়াইতে পারে, কমাইতে পারে। এরা ধান কয় বেশি দেবে আমরা কিনছি, আমাদের বাধ্য হইয়া বর্ষালাই তেলে চাল হয়ে গেছে কিনতে হইবে। প্রশাসন যথাযথভাবে প্রত্যেক মিলে মিলে একটু তদারকি করে তাহলে বোধ হয় আপাতত 2-1 মাসে বাজার আর বাড়ার সম্ভাবনা আমি ঠাই না। দেশে চালের চাহিদা প্রায় 3 কোটি মেট্রিক টন। আমনের ফলন বেশি হওয়ায় দেশে কোনো চালের সংকট হবে না বলে আশা কৃষি বিভাগের। বাম্পার ফলনের পরেও কৃত্রিম সংকট যদি সৃষ্টিও করতে চায় তাও চালের অভাব হবে বলে আমরা মনে করি। বরিশালের ফরিয়াপট্টি রোডে ছোট বড় মিলিয়ে 65টি পাইকারি চালের আড়ত রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।